সুলতানা, আমার এই বয়সে আইসা দীর্ঘদিন ধরে অনেক যুদ্ধ করতে 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 আইসি, আসার পরে আমি ফিরে ডিসিশন নিছি, ফিরে আমি বিয়া বসবো। বিয়া বসবো যে এটা কথা সত্য, আমি তারও অনেক ভালোবাসা দিতে পারবো, আমার মধ্যে আছে, হ্যাঁ আল্লাহ পাক, আমি আমার মধ্যে সব কিছুই আছে, কিন্তু আমি বুঝাইতে পারি না। হ্যাঁ, আমার যদি গ্রহণ করে নিতে পারে তা আমি হয়ে গ্রহণ করে নিব, আমার সব কিছু নিয়ে কষ্টের কথা শেয়ার করে নিতে পারে তারে আমি মানু, সেই পারমু, আমার এই ক্ষমতাটা আছে, তৃপ্তি দিতে পারবো, এর ভালোবাসা দিতে পারবো, সম্পূর্ণ সব কিছু দিতে পারবো। ভালোবাসা আমার যেটুক আছে আমি তারে দেওয়ার ক্ষমতাকে চেষ্টা করবো, আমি দেওয়ার জন্য আমি তারে অনেক সন্তুষ্ট করবো, ভালোবাসা দেওয়ার জন্য আমি দিমু, সেও যে আমার দেয়, সে আমার জন্য প্রত্যাখ্যান করবো, বেমানি করবো, তা আমি তখন আমার কষ্ট আরো বাড়বো বেশি। দর্শক, আসসালামু আলাইকুম। দেশ ও প্রবাসে যারা এই মুহূর্তে আমাদের ইউটিউব চ্যানেল দেখছেন তাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও ধন্যবাদ। দর্শক, আমরা দেশের প্রত্যন্ত অঞ্চলে গিয়ে ভিডিও করে থাকি, এরকমই একটি বোনের কাছে এসেছি নারায়ণগঞ্জের মুন্সীগঞ্জ এলাকায়। শুনবো এই বোনের গল্প, তার কি সুখ দুঃখের কষ্টের কথাগুলো আছে, জীবনের গল্পটা তুলে ধরার চেষ্টা করবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি নাম আপু আপনার? সুলতানা। সুলতানা আপা, আপনার ঠিকানাটা একটু বলেন। আমি ছোট থেকে কষ্ট করতে 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 আইসি, ক্লাস ফাইভে পড়া উঠার পরে আমার বিয়া দিছে। বিয়া দেওয়াতে আমার আব্বা মা রাজি ছিল না, আমার বাবা, আমার দাদা, আমার কাকারা বিয়া দিছে। দেওয়াতে আমি ওইতে ওই ছেলের সাথে আমি রাজি ছিলাম না, তারপর আমার জুজুস্থিতে দেওয়া হয়েছে। দেওয়ার পরে আমি ছেলে দেখে আস্তে করে আমারও আল্লাহ আমার জোড়ায় রাখছে এর সাথে, কিন্তু আমি এর সাথে সম্পর্ক রাখি নাই কেন, সম্পর্ক থেকে সুইটা ইচ্ছি, সম্পর্ক থেকে সুইটা আসার পরে কিছুদিন এটা পাচ্ছি, সুইটা গেল না। হ্যাঁ, আমি ওই সম্পর্ক থেকে সুইটা আসছি, সুইটা আসার পরে আমার এই পেটে আমার ছেলেটা আসছে, ছেলেটা আসার পরের থেকে আমি ছেলেটা ফালাই দেওয়ার অনেক চেষ্টা করছি, কিন্তু আমার সবাই বলছে না একটা জীব হত্যা অনেক মহাপাপ। আমি কিন্তু আল্লাহ পাকের কাছে নমস্কার অনেক প্রার্থনা করছি, আল্লাহ আমি যাই ভুল করছি আমি আল্লাহর কাছে এই শেয়ার করি, নমস্কার, আমি এই ছেলেটা নিয়ে আমি থাকবো। এই ছেলেটা দুনিয়াতে আসার পরে দীর্ঘদিন ভালো ছিল, ভালো থাকার পরে এই ছেলেটা হঠাৎ করে প্রতিবন্ধী হয়ে গেল। প্রতিবন্ধী হওয়ার পরে আমি কি করলাম, আমার আব্বার সাথে আর কোনো যোগাযোগ রাখলাম না, যোগাযোগ না রেখে আমি হের থেকে সম্পর্কে ছেড়ে আসার পরে আমি দীর্ঘদিন থেকে যুদ্ধ করতে 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 এ পর্যন্ত আসছি। আমার আব্বা আম্মা আসছিল, সবাই আসছিল, হ্যাগো সাহেজনীয় অনেকে আসছিলাম, কিন্তু আর পারি না, আমি আর পারি না, আমার কষ্ট আর আমি পারি না, কিন্তু আমি এই কষ্টের কথা কেউ শেয়ার করে দিতে পারে না, কেউ আমার সাথে সম্পর্ক রাখে নাই, কি আমি আমার পাশে কেউ দাঁড়ায় নাই, কি আমার পাশে কেউ ই করে নাই। আমার প্রতিবন্ধী ছেলেটা দেখে সবাই সইরে যায়গা, কিন্তু অনেক চিকিৎসা করছি, অনেক কিছুই করছি, ছেলেটার ভালো করতে পারি দেখে। আচ্ছা ভাই, যে আপনার তো অনেক কম বয়সে বিয়ে হয়েছে, ক্লাস ফাইভে? হ্যাঁ, ফাইভের পরেই বিয়ে হয়ে গেছে। তাহলে তো একদম 10-11 বছরের সময় আপনার বিয়ে? হ্যাঁ, আমার ছোট থাকতে বিয়ে হয়েছে। এত কম বয়সে বিয়ে দিল, তখন আপনি কি কিছু? এই কারণে তো আমার আব্বা আম্মা রাজি ছিল না, এরা রাজি ছিল না। এই যে আপনার সন্তান কতদিন পরে হয়েছে? সন্তান এর কিছু সন্তান হয়েছে বিয়ার কিছুদিন সাথে সাথে আর কি, বিয়ার কিছুদিন পরেই এই সন্তান। তখন তো আপনি একজন বাচ্চা মেয়ে ছিলেন, এই কারণে তো অনেক রিস্ক এই বাচ্চারা হয়েছে, অনেক টাকা গেছে, অনেক ওই বাচ্চাটা নিয়ে আমার নিয়ে অনেক যুদ্ধ করছে, আমার আব্বা আম্মা অনেক কেরা এই সন্তানটা আসছে দুনিয়াতে আসার পরে কোনো বাবা মা চায় না একটা সন্তান মাইরা লাইতে বিল্লা, আমার বাবা মা চাইছে আমি যাতে ভালো থাকি, হ্যাঁ আমার সন্তানটা ভালো থাকুক, হ্যাঁ এই কারণে। তখন আপনার হাজবেন্ড কি করতো? আমার হাজবেন্ড গৃহস্থী করতো, হাজবেন্ড আমার সাথে ছিল না। মানে আপনার যখন বিয়ে শাদী হয়েছে আপনারা একসাথে থাকতেন না? না, আমি একসাথে থাকতাম না। কেন? আলাদা হয়ে গেছিলাম, ওই যে বললাম আমার স্বামী একটু সোজা কিসিম, একটু বলদ কিসিমের। মানে তখন কি আপনি বুঝতেন স্বামী কি জিনিস? হ্যাঁ, আমি বুঝতাম, আমার বুঝাইছে, আমার সবাই বুঝাইছে, আমার মানাইছে, মানে হালকা পাতলা বুঝছি আর কি। মানে আপনার দাদিরা মারা বুঝাইছে, সবাই আর কি বুঝাইছে, আমার পাশে সবাই আর কি দাঁড়াইছে, এই নিয়ে আমার কথা। তারপরে আপনার সন্তান হলো, সন্তানটা কি সুস্থ হয়েছিল না? সুস্থ হয়েছিল সন্তানটা, 6 মাস পরে এই সন্তানটা এরকম হইলো। হঠাৎ করে 6 মাস পরে এরকম হলো কেন? একটা জ্বর আসছিল, জ্বর আসার পরে থেকে এরকম হয়ে গেছে। এখন কি প্রতিবন্ধী? মানে প্রতিবন্ধী কি, ও হাত দাঁত ধরে ভাত খাইতে পারে না, কথা বলতে পারে না, ও হাঁটে কিন্তু কম হাঁটে,
অনেক চলাফেরা করতে অনেক কষ্ট হয়, অনেকে খাওয়াতে অনেক কষ্ট হয়, অনেক একটা খিচা নিয়ে আসে, ওইটা উঠলে অনেকে তিন চারজন পাঁচজনে ধরে রাখতে লাগে। এই ওর কথা, ওর পিছনে অনেক আমি ব্যর্থ হয়েছি, আমি অনেক ওর পিছনে ব্যর্থ হয়েছি, কিন্তু আমি মা হইয়া আমি পারি না সন্তান মারিয়া ফেলাইতে বললাম। এই সন্তানের জন্য কোনো জায়গায় বিক্রি হয়নি, কেউ কারোর সাথে আমি শেয়ার করতে পারিনি, কারোর পাশে দাঁড়াতে পারিনি। এই যে আপনি তো অনেক ছোটবেলায় বিয়ে করেছেন, সেই বিয়েরও স্বাদ পাননি? না, আমি কিছুই পাইনি। আমি স্বামীর কি ভালোবাসার জিনিস তাও আমি পাইনি, সন্তানের কি জিনিস একটা তা ভালোবাসা তা জিনিস আমি পাইনি। তো এই যে স্বামীর কাছ থেকে কতদিন আগে আপনি চলে আসছেন? এই ছেলেটা আসছে মতনে, পেটে আসছে মতনে আমি চলে আসছি। দীর্ঘদিন, হ্যাঁ দীর্ঘদিন আপনি স্বামী ছাড়া এভাবে একা জীবন যাপন করছেন, এখন আপনি কার কাছে থাকেন কিংবা কি করেন? এখন আমার আছে, আমার আম্মা আছে, আমার ভাই আছে, আমার বোন আছে। তারা কোথায় থাকে? তারা আমার বাসায় থাকে। আচ্ছা, মানে একসাথে আপনার বাবা মার ফ্যামিলিতে থাকেন? হ্যাঁ, আমার আব্বা নাইকা, আমার মা আছে, আমার ভাই আছে, একমাত্র ভাই আছে। আচ্ছা আচ্ছা, সেই ভাই আপনাকে দেখাশোনা করে? হ্যাঁ, ভাই দেখাশোনা করে, কিন্তু ভাই ও হিমশিম খেয়ে যেতেছে ওখানে দেখাশোনার জন্য। তো এই যে আপনার সন্তানটি নিয়ে এত কষ্ট করে আপনি এই করতেন, আপনি কি কোনো কাজ টাজ করেন? না, আমি কাজ কর করি না। আমি কাজ করব কিভাবে? আমি সন্তানটা রাখার তো কেউ মানুষ নাই কে, আমি সন্তানটা রাখে কার কাছে যাবো, কার কাছে রাখা যাবো? তো এই যে একটি প্রতিবন্ধী সন্তানের জন্য আপনি পরবর্তীতে আর কোনো বিয়ে শাদি করলেন না, এইভাবেই আপনি জীবনটা? হ্যাঁ, আমি যদি আমার সন্তানটা দেখে যদি কেউ আমার সাথে হাত বাড়ায় কি আমার এই লাগে সম্পর্ক রাখতে চায় কি আমার পাশে দাঁড়াইতে চায়, আমার সন্তানটা ঘুরে যায় নিতে পারবো, সার সাথে আমি সম্পর্ক করতে চাই। এখন কি এই বয়সে এসে আপনি আবার বিয়ে শাদি করতে চান, মানে আপনার সন্তানের যদি কেউ দায়িত্ব নেয়? হ্যাঁ, তারপর আমি নিতে পারি। তো এতদিন পরে কেন এই সিদ্ধান্তটা নিলেন? আরো তো আগে নেই নেই কা, সন্তানরা অনেক কষ্টে আছিল, অনেকে ইয়ে আছিল। এখন কি সে কোন রকম নিজে নিজে কিছু করতে পারে? একটু হাঁটতে পারে আর কি, আর কিছু করতে পারে না। তো এই যে এত বছর পর, আপনার সন্তানের বয়স কত? সন্তানের বয়স এই যে 17 চলতেছে, 18 গিয়া পড়ছে। 18 বছর, তার মানে আপনি? আমার বয়স চলতেছে 34। 34 বছর। তো এই যে এতদিন পরে আইসে এখন আপনি বিয়ে করতে কেন মন চাইলো? আমার এসে কেন মন চায়, আমার সবাই বুঝাইছে, সবাই মানাইছে এই দিনটা তো এইভাবে যাইবো না। তারপর আমি সবার সাথে শেয়ার করছি, হ্যাঁ আমি বিয়ে বসতে পারি, যে আমার সাথে প্রত্যাখ্যান করবো, যে আমার সাথে গাদ্দারি করবো, তার সাথে আমি বিয়ে বসবো না। আমি এরকম ছেলের কাছে বসবো বিয়া, যে আমার সন্তানটা বসে নিতে পারবো, তার সাথে আমি সম্পর্ক রাখতে চাই, এছাড়া আমি রাখতে চাই। আচ্ছা, এই সিদ্ধান্তটা আরো আগে কেন নিলেন না? আগে নিলে কি আমার সন্তান পার হয়ে গেল সবকিছু? আগে আমার জীবনের ইয়ে ছিল না, আমি আগে বিয়ে কোনো মতামত নেই নাই কিয়া, ডিসিশন নেই নাই কিয়া, আমি আগে কোনো সময় আমার আল্লাহ আমার দিন এই কুল, যেহেতু দিন আমি আছি আল্লাহ পাক, আমি এইভাবে থাকতে চাই, আমি এটা মানছি, আমি নমাজ পড়ছি, পাঁচক তো নমাজ পড়ছি, নমাজ পড়ে আল্লাহ পাকের কাছে এই কামনা করছি, আমি আর পরে গেলে ডিসিশন নিতে চাই না। ওখানে আমি মানে লাস্টে দিয়া আর কি, এখন এসে আপনি মনে হলো যে আমার একটি স্বামীর দরকার? হ্যাঁ, আমার একটা স্বামীর দরকার, শেষ বয়সে হলেও, হ্যাঁ আমার পাশে একটা লোক দরকার, আমার এই দিন তো এইভাবে যাইব না। আসলে দর্শক, একটা সময় এসে বুঝ হয়েছে যে আমার একটি স্বামীর দরকার। আসলে একা থাকা জানা, একা থাকা কি কষ্ট এই নারী বুঝে। আচ্ছা, এই যে এতদিন যে একা একা ছিলেন, সেই কষ্টটা কি কখনো অনুভূতি এসেছে আপনার মাঝে? হ্যাঁ, আমার কষ্টটা আমার মাঝে আসছে, কিন্তু আমি কারোর সাথে বলতে পারি নাই, কারোর সাথে শেয়ার করতে পারি নাই, একমাত্র আমার একটা বোন ছিল, এই বোনের কাছে আমি সবটা শেয়ার করছি, আমি আর কারোর সাথে শেয়ার করি নাই। আমার তো একটা জীবনের ইয়ে আছে, আমার তো আলাপা কোনো দিক দিয়ে আমার কোনো দিক দিয়ে আমার ই রাখে নাই কা, আমার চাল চেহারা সব দিক দিয়ে আছে, আমি লেখাপড়া কম জানছি, লেখাপড়া আমি কম জানি, এটাই আমার, কিন্তু আমার সাথে সবাই বিয়ার ই দেয়, কিন্তু আমি রাজি হই না। একমাত্র কি আমার ছেলেটা আমার কইছে না, আমার তো নিতে পারে, আমার দুই দিন পর আমার সাথে সম্পর্ক রাখতে পারে, রাইখে আমার ছেলে ফেলাই দিতে পারে, আমি এইটা আমার মাথায় রাখছি সবসময়, এইটা রাখছি মাথায়। যবন গেল, এখন যবনের শেষ দিকে এসে এই বোনটি একটি ভালো কেউ যদি তার দায়িত্ব নেয়, তাহলে হয়তো আবার যবন ফিরে পাবে, তার সাথে সুখে সংসার করবে। আচ্ছা, এই যে এত বছর আপনি একা একা থাকলেন, এখন বিয়ে করবেন, আপনি কি সেই স্বামীকে পরিপূর্ণ তৃপ্তি দিতে পারবেন? হ্যাঁ, আল্লাহ পাক যতটুক পারবো আল্লাহ পাকের কই। আপনি কি তাকে মন দিয়ে ভালোবাসবেন না দূরে ফেলে দিবেন আবার? না না, আমি এরকম একটা নারী, আমি এরকম একটা নারী, আমি স্বামীর ভালোবাসার জন্য আমি সব কিছু পারি,
আমি একমাত্র এই কথা, আমার স্বামী যদি আমার ভালোবাসে তার থেকে দুগুণ আমি দ্বিগুণ আমি ভালোবাসতে পারবো। আমি এরকম একটা নারী, সেটা কি আপনার মধ্যে আছে? হ্যাঁ, আমার মধ্যে আছে, আমার মধ্যে সবকিছুই আছে, আমার মধ্যে সবকিছুই আছে। আমি আপনাকে স্যার বুঝাইতে পারবো না, কিন্তু আপনারা এইটা পারেন, আপনার অনুরোধ। দর্শক শুনলেন এই বোনের কথা, যদি আপনাদের ভালো লাগে তাহলে এই বোনের পাশে আপনারা কি শুধু বিয়েই বসবেন না আপনার কোনো সাহায্য সহযোগিতা কোনো প্রয়োজন আছে? হ্যাঁ, আমার বিয়ে তো একটা উসিলা, কিন্তু আমার সাহায্য দরকার। আমি সন্তানরা নিয়ে আমি থাকবো, আমার সব দেখাশোনা করব। হ্যাঁ, আমার সব কিছুই লাগবো, আমার সন্তানটার জন্য সব কিছু লাগবো। আমি সাহায্যের লেগে আমি এই ডিসিশন নিয়েছি। আচ্ছা, এই যে আজকে যে আমাদের ভিডিওটা করতে এসেছেন, মূলত কি জন্য? আমি সাহায্যের জন্য আসছি, আমার প্রতিবন্ধী ছেলেটার জন্য আমি আসছি, আমি কষ্টটা শেয়ার করতে আসছি। দর্শক, এই বোনটি আসলে মূলত কষ্টটা শেয়ার করতে এসেছে তার প্রতিবন্ধী সন্তানের জন্য একটু সাহায্য সহযোগিতা, এবং সে আবার যৌবনের স্বাদ পেতে চায়, সেজন্যই এই বয়সে এসে আরেকটি বিয়ে করতে চায়। কারণ সে বিয়ে কি জিনিস তখন সে বুঝতো না, অল্প কিছুদিন সংসার করার পরে সে স্বামীর কাছ থেকে আলাদা হয়ে যায়। আচ্ছা, সর্বশেষ আপনি আপনার আর কিছু বলার আছে? আমার একটাই অনুরোধ, আমার একটাই অনুরোধ, আমার সব কিছুই আছে, আল্লাহ পাক আমার সব কিছুই রাখছে। হ্যাঁ, আমার সব দিক দিয়ে আমার আমি ঠিক আছি, প্রভুতে ঠিক আছি। আমার এইটুকুই কথা অনুরোধ, আমার সন্তান আর আমার যাই গইসা নিতে পারবো, আর আমার সাহায্য যাই দিতে পারবো, হে আমার প্রকৃত পুরুষ হয়ে দাঁড়াইব। আমি হ্যাঁ তারে ভালোবাসার দেওয়ার জন্য অনেক আপন চেষ্টা করব, চেষ্টা করব। দর্শক, তাহলে আপনার সাথে কিভাবে যোগাযোগ করবে? যোগাযোগের কোনো ব্যবস্থা আছে? হ্যাঁ, মোবাইলের নম্বরে যোগাযোগ করবে, আমার বিকাশ করা আছে আমার এই নাম্বারটি। এই নাম্বারটা ইউটিউবে দিলে অনেক লোক আপনাকে ফোন দিবে। হ্যাঁ, আমি এখানে ভালো লোকও ফোন দিতে পারে, আবার খারাপ লোকও। হাতের পাঁচটা আঙুল যেরকম সমান না, এরকম ভালো লোকও ফোন দিবে, খারাপ লোকও ফোন দিবে। এই কারণেই কলম জেনে বুঝে যদি আপনি নাম্বারটি দেন তাহলে দিতে পারেন। হ্যাঁ, আমি হ্যাঁ নাম্বারটি জেনে বুঝে দিমু, কিন্তু তারও একটা আমার কথা আছে, আমার সাথে কোনো খারাপ ধরনের কথা বলতে পারবো না, কোনো খারাপ ধরনের বেদবি করতে পারবো না, আমার সাথে উচ্চারণ না কোনো খারাপ কোনো ই করতে পারবো না। আমার সাথে যোগাযোগ রাখলে ভালো কথা বলতেই হবে, ভালো কিছু শেয়ার করতেই হবে। মানে খারাপ কেউ কথা বললে তার সাথে কথা বলতে হ্যাঁ যোগাযোগ করতে পারবো না। আমি একমাত্র মোবাইল চালাই, এটাই সত্য। আমি কারোর সাথে কোনো বাজে ধরনের কথা আমি পছন্দ করি না। আপনি কি এর মাঝে কোনো আপনার জীবনে এই যে আপনার স্বামীর সাথে ছাড়াছাড়ি হওয়ার পরে কি আপনার জীবনে কোনো প্রেম ঘটেছে? হ্যাঁ, আমার স্বামীর যাওয়ার পর কিছুদিন আগে আমার প্রেম একটা ঘটনা ঘটছে, কিন্তু আমার সাথে বেইমানি করা হয়েছে, প্রত্যাখ্যান করা হয়েছে, আমার অনেক হেল্প করছে, আমার অনেক হেল্প করছে, অনেকদিন হেল্প। আচ্ছা, এটা আমরা দ্বিতীয় পর্বতে শুনবো সেই ঘটনাটি। তাহলে দর্শক, এই বোনের সাথে যোগাযোগ করতে চাইলে আমাদের মাধ্যমেই করতে হবে, কারণ নাম্বারটি দিলে সে বুঝবে না, পরবর্তীতে আমরা নাম্বারটি দিয়ে দেব। আপনারা সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন, এবং আমাদের চ্যানেলে নতুন নতুন ভিডিও পেতে আমাদের সঙ্গেই থাকুন, এবং সাবস্ক্রাইব করে এই চ্যানেলটি বেশি বেশি লাইক কমেন্ট করুন। আল্লাহ হাফেজ।